हाय बंधुरा, गुड मॉर्निंग। আমাদের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7টা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা, আমরা কালকে রাতেই এখানে চলে এসেছিলাম ক্যাসারে। এই যে দেখতে পাচ্ছ, এই পাঁচামিতে আমরা এই ক্যাসারে আছি। তো আমাদের এখন এই মালটা রেডি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, মাল হচ্ছে। এই মালটা রেডি হলে তারপর আমাদের গাড়িতে লোড হবে। তো আর আমার দাদা এই যে এখানে হাড়ি বাসন তো ধুয়ে নিচ্ছে। কালকে ধুয়েছিল, তবে ভালো করে ধোয়া হয়নি, ওই জন্য আজকে যে আমার দাদা সকালবেলা ঘুম থেকে উঠেই হাড়ি বাসন ধুয়ে নিচ্ছে সব। তো বন্ধুরা, আমাদের গাড়ি এই যে এখানে লোড হবে। আর আমার দাদা এই যে সব আমরা একদম ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। তো এখানে একটা নাস্তার দোকান আছে, তো দেখা যাক এখানে কি নাস্তা পাওয়া যায়। আর এই হচ্ছে আজকে আমাদের নাস্তা, চপ, বেগুনি, ঘুগনি আর মুড়ি। ঠিক আছে বন্ধুরা, এটাই আজকে আমাদের নাস্তা। আমরা নাস্তা করে চলে এসেছি, এবার আমরা অপেক্ষা করব যে কখন আমাদের মাল হবে আর আমরা গাড়িতে লোড করব। তো আমাদের মাল হয়ে গেছে বন্ধুরা, এই যে লোডিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমাদেরই লোড হচ্ছে, আমাদেরটা লোড হয়ে গেলে তারপর আমার পর আবার এই গাড়িটা আছে লাইনে লোড করবে। তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে। এই যে মালটাকে লেভেল করতে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ গাড়িটাও লেভেল করছে। সব পাথর লোড করলে এরম লেভেল, লোডিং পাথর গাড়িতে লোডিং হলে এরম লেভেল করতে হয়। ঠিক আছে, লেভেল হচ্ছে। লেভেলটা হয়ে গেলে তারপর আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা লোড করে এই যে দেখতে পাচ্ছ পাহাড় থেকে বেরোচ্ছি। আমাদের মাল লেভেলও কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই পাহাড় থেকে বেরোচ্ছি। এটা এই যে রাস্তায় আছে, এটা এখন পাহাড়েরই রাস্তা ভেতরে। আর আমার দাদা এই যে বসে আছে। তো বন্ধুরা, আমরা লোড করে মেন রোডে বেরিয়ে গেছি। ঠিক আছে, তো অনেক জাম লেগেছিল, ওই জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেল। প্রায় 11টা বেজে গেল, আমরা বেরিয়েছি। তো আমার দাদা এই যে বাজার হাট করে নিয়েছিল ওই জামেতেই। কি রান্না হবে দেখা যাক, কি বাজার লিয়েছে। তো আমরা সিউড়ি পার করে কোনো একটা ফাঁকা জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে রান্না করব, কারণ খালি হবে না, আজকে বেলা হয়ে গেছে প্রচুর। আর রাস্তায় নো এন্ট্রিও আছে জগদ্ধাত্রী পুজোর, ওই জন্য খালি হবে না। আমরা এখন আছি সিউড়ির কাছাকাছি আছি, আর এই চেকপোস্টে জাম লেগে আছে। এই যে দেখতে পাচ্ছ বিশাল জাম, পুরো লম্বা জাম লেগে আছে। দেখি কখন এই জাম থেকে বেরোয়, তারপর আমাদের রান্না হবে, তাই তো রে? হ্যাঁ, তো বন্ধুরা, আমরা আছি এখন সিউড়ি জামে। তো এখন প্রায় 12:30 বেজে গেছে, তো ওই জন্য আমরা রান্না চাপিয়ে দিয়েছি জামে। কারণ হচ্ছে আস্তে আস্তে গাড়ি বাড়ছে, আবার দাঁড়িয়ে যাচ্ছে, এরম ভাবে গাড়ি বাড়ছে। তো আমাদের বেরোতে অনেক দেরি হয়ে যাবে, ওই জন্য ওকে আমি গাড়ি বাড়াতে দিয়েছি। এই যে গাড়ি বাড়াচ্ছে, আর আমাদের রান্নাটাও করে নিতে হবে। ভাতটাও যদি হয়ে যায় তো অনেক আমরা এগিয়ে থাকবো। তো আর এই যে আজকে রান্না হবে, এই যে মাছ এনেছে আমার দাদা, ওকে পাঠিয়েছিলাম আনতে বাজার করতে। তো মাছ কিনে এনেছে, তো আমাদের মাছ রান্না হবে আর ভাত হবে, তাই তো? আর ও গাড়ি বাড়াবে, জামে জামে গাড়ি বাড়ছে আস্তে আস্তে, তো বাড়াবে। ঠিক আছে বন্ধুরা।
जो गाड़ी बाड़े वो बाड़ा जो और हमें गैसटा धरे बसा जाते ना उल्टे जाए वोजन ये धरे बसा और वो बाड़ा बस बस आस्ते 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 ब्रेक मार भी आस्ते 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 मार भी पड़ेगा आस्ते বন্ধুরা আমরা এখন জামেই আছি আর আমাদের ভাত হয়ে খুব হয়ে এসেছে আর বেশিক্ষণ নেই আর আমাদের এই যে আলু মাছ হলদি দিয়ে নুন দিয়ে মাখানো রেডি আর এই যে টমেটো ধনে পাতা কাঁচা হয়ে টমেটো ধনে পাতা পেঁয়াজ সব রেডি তো ভাতটা হয়ে গেলে তারপর আমরা মাছ তরকারিটা করার চেষ্টা করব এমনি সময় হয়ে যাচ্ছে কারণ এখন 1:30টা বেজে গেছে এখন আমরা জাম ফেরাতে পারি আমাদের ভাত হয়ে গেছে তো এবার আমরা তরকারি করব तरकारी कारण जाम लेगे गाड़ी बाड़े ना तो तरकारी तो बंधुरा रान्ना कमप्लीट हो गए भात कमप्लीट तरकारी कमप्लीट और हमार दादा ये गुछिए रखार व्यवस्था कर क्यों हमें एखो जामे आज देखते पूरा जाम लेगे एख सामने पेचने पूरा जाम देखते पूरा जाम दादा जो सब रखे भलोक एबारे गाड़ी बाड़ा हाँ और हमार दादा ये सब गुछिए रखे देखते तो बंधुरा एतक्षण जो गेटटार जो जाम छिलो आमरा जामे पड़ेछिलाम रान्ना करलाम सब करलाम तो ये जो से गेटटा से गेटटार जो एत जाम हाँ गेटटा एत जाम बंधुरा सिउड़े गेट पार कर दी जाम जाम छो फाकाय दादा जो बस तो एक भलो जगह देखे दाड़ो जाते खावा दावा करब तो बंधुरा जगह दाड़ी से दुबराजपुर और ये हमारे गाड़ी एखे साइड कर तो तीनटे बेजे गए तो खावा दावा कर ली चान तो हलो ना आगे कोथाओ गए कर लेब और तो एक सबसक्राइबर भाई जिज्ञेस कर चाका गाड़ी तो हे जो बारो चाका गाड़ी देखते
তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি আর এই যে আমার দাদা সব পরিষ্কার করে নিচ্ছে তো আমরা এবার আগে কোথাও একটা জায়গা থেকে খালি একটু চান করতে হবে বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়েছি তো এই হোটেলে দাঁড়িয়েছি চান করব আমরা আমরা এখানে প্রায় দাঁড়াই তো আজকে শুধু চান করব খাওয়া দাওয়া তো করব না চান করে আমরা এখান থেকে চলে যাব জায়গা হচ্ছে এই যে এটা এখানে আমরা চান করব পানি নিয়ে পানি আছে সব আছে আর এই পায়খানা বাথরুম সব আছে এখানে এই সব লরি গাড়ি সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ তো এখানে চান করে নিই আমরা তো বন্ধুরা আমরা এখন আছি বর্ধমানে আর আমাদের গাড়িতে কিছু তেল কম পড়েছে তো সেই জন্য তেল নিতে এসেছি এই জিও পাম্পে দেখতে পাচ্ছ এটা এটা জিও পাম্প তো এখানে তেলটা নিয়ে নিচ্ছি এখান থেকে এখন আমাদের 50-60 কিলোমিটার যেতে হবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি রাত 10টা বেজে গেছে এখন আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া তো আমাদের দুপুরে ওই যেটা আছে ওইটাই ভাত তরকারি সব আছে তো আমরা যে মালটা নিয়ে যাবো এটা হচ্ছে হুগলি চুঁচুড়াই নিয়ে যাবো ঠিক আছে বন্ধুরা তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে ওকে বন্ধুরা বাই গুড নাইট